ফেভারিটের তকমা নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল ভারত। দাপটের সাথে টানা 10 ম্যাচ জিতে পা রাখে ফাইনালে। সবাই এক প্রকার নিশ্চিত ছিল বিশ্বকাপটা উঠবে ভারতের হাতেই, কিন্তু সেই আশায় পানি ঢেলে দেয় অস্ট্রেলিয়া। আহমেদাবাদের 1,32,000 দর্শক আর 140 কোটি ভারতীয়কে স্তব্ধ করে দিয়ে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জয় করেছে অজিরা। ফাইনালে ভারতীয়দের হৃদয়ভঙ্গের পর পেরিয়ে গেছে 24 দিন। বিশ্বকাপ দলের দায়িত্বটা ছিল রোহিতের কাঁধে, মরিয়া ছিলেন বিশ্বকাপ জয়ের জন্য। কিন্তু খুব কাছে এসেও স্বপ্ন পূরণ না হওয়ায় একটু বেশি হতাশ হয়ে পড়েছিলেন রোহিত। বিশ্বকাপে সেই পরাজয়ের পর একদম মুখ বন্ধ করেছিলেন ভারতীয় অধিনায়ক, অবশেষে কথা বললেন 24 দিন পর। 50 ওভারের বিশ্বকাপ দেখেই বড় হয়েছি, আমার কাছে ওটাই ক্রিকেটের সেরা প্রতিযোগিতা। এত বছর ধরে পরিশ্রম করছিলাম শুধু এই বিশ্বকাপ জেতার জন্যই, শেষ পর্যন্ত এমন ফল হলে হতাশ তো লাগবেই। এত বছর ধরে যে স্বপ্নটা দেখছিলাম সেটা সত্যিই হলো না, হতাশ হওয়ারই কথা। বিশ্বকাপ ফাইনালে হারের পর সব কিছু থেকে দূরে চলে গিয়েছিলেন রোহিত। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারার হতাশা কাটিয়ে উঠতে সংগ্রামটা ছিল নিজের সাথেই। বিশ্বকাপের পর স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন হয়ে গিয়েছিল, কি করব বুঝতে পারছিলাম না, তাই ক্রিকেট থেকে দূরে ছিলাম। কিন্তু সমর্থকরা আমার কাছে এসেছেন, তারা আমার পাশে ছিলেন, পুরো বিশ্বকাপে আমরা যেভাবে খেলেছি সেটার জন্য প্রশংসা করেছেন। খারাপ লাগছিল সমর্থকদের জন্য, ওরা সবসময় পাশে ছিল, স্বপ্ন দেখছিল আমরা বিশ্বকাপ জিতব। ফাইনালে ঠিক কোথায় ভুল হয়েছিল সেটা স্পষ্ট করে বলেননি রোহিত, তবে তার মনে হয়েছে টানা 10 ম্যাচ জিতে ফাইনালে উঠেই অতীতের ভুলগুলো সেভাবে নজরে পড়েনি। আমার দিক থেকে যা কিছু সম্ভব সবই করেছি, কেউ যদি আমাকে প্রশ্ন করেন কোথায় ভুল হয়েছিল তাহলে বলবো আমরা প্রথম 10 ম্যাচ জিতেছিলাম। ওই 10 ম্যাচে যে ভুল করিনি তা নয়, প্রতিটি ম্যাচেই কিছু না কিছু ভুল হয়, নিখুঁত ম্যাচ বলে কিছু হয় না, বড়জোর নিখুঁতের কাছাকাছি কিছু একটা হতে পারে। 2007 সালে ভারতের হয়ে টি-20 বিশ্বকাপ জিতেছেন রোহিত, কিন্তু আসল বিশ্বকাপ হিসেবে বিবেচিত ওয়ানডে বিশ্বকাপের ট্রফিটা যে এখনও অধরা। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।